চোদ্দ বছর বয়সে আবার কারো বিয়ে হয় ফালতু কথা বলার কোনো জায়গা পায় না আসলে এরকমই একটা কমেন্ট আমাকে লাস্ট দুইটা ভিডিও আগের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছে একজন মহিলা তো এই বিষয়ে বিস্তারিতভাবে আমি বলবো আর আপনাদের ভাই আমাকে না বলে আমাকে খুব সুন্দর একটা জিনিস সারপ্রাইজ দিয়েছে এটা তো আমি একদমই জানতাম না তার কাছ থেকে আশাও করিনি তো সেই জিনিসটাও কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আপনারা সবাই জানেন যে আমি অনেক অসুস্থ আপনারা অনেক বেশি মন থেকে আমার জন্য দোয়া করছেন এখনও করে যাচ্ছেন আর আমার খোঁজখবর তো আপনারা সব সময়ই নিচ্ছেন আসলে আপনাদের প্রতি সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ যেটা আমি সময়ই বলে থাকি ইউটিউবে এসে আসলে কিছু পাই বা না পাই আপনাদের মতো যে কিছু ভালোবাসার মানুষ কিছু বোন পেয়েছি এটাই আসলে অনেক কিছু আর এখানে আমি যেহেতু দীর্ঘ অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি আমার সম্পর্কে আপনাদের অনেকটাই ধারণা আছে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তবে যারা নতুন এসেছেন তারা হুটহাট করে একটা বাজে কমেন্ট করার আগে অবশ্যই আমার কিছু ভিডিও দেখে আমার সম্পর্কে ধারণা নেওয়াটা তাদের উচিত তবে সবাই তো সব ধরনের জ্ঞানের অধিকারী হয় না তো যাই হোক বিষয়টাতে বলছি একটু পরে আমি হচ্ছে আজকের ভিডিওটা একদম বিকাল থেকে শুরু করেছি সন্ধ্যার একটু আগে থেকে আমার শরীরটা যেহেতু বেশ অসুস্থ বর্তমানে মানে একটু সুস্থর দিকেই যাচ্ছি তবে মাথা ব্যথাটা একটু বেশিই হচ্ছে আমার মাথা ব্যথার জন্য কোনো কিছু করতে পারছি না তো আমার হচ্ছে দুপুরের পর থেকে মাথা ব্যথাটা একটু কমেছে ভাবলাম একটু রেস্ট নেই তো আমি হচ্ছে বিকাল পর্যন্ত রেস্ট নিয়েছি দেখলাম যে এখন আরও একটু বেটার ফিল করছি তো সে কারণেই মূলত সন্ধ্যার আগ মুহূর্তে আমি আমার ঘরটা গোছানোর কাজে লেগে পড়েছি বেশ অনেক দিন ধরে এই বিছানা চাদরটাই বিছানো আছে যেহেতু অসুস্থ সে কারণে কোনো কিছু করতে পারছি না তো ভাবলাম যে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব তাহলে কিন্তু নিজের কাছে নিজের অনেকটাই ফ্রেশ লাগবে সেই সাথে তো ঘরও পুরো এলোমেলো হয়ে আছে এগুলো এখন একটা একটা করে গুছাবো আর কি তো আপনাদের সাথে নিয়ে আজকে যতটুকু কাজ করব সন্ধ্যার পর পর্যন্ত ততটুকু কাজ শেয়ার করার চেষ্টা করেছি আর রোজার বাবা হচ্ছে আজকে ভোরেই অফিসের কাজে একটু নারায়ণগঞ্জ গিয়েছে রূপগঞ্জ তো ওখান থেকে আসতে যেহেতু বেশ রাত হবে তো আপনাদের ভাই আমাকে বারবার বলেছে আমি যেন কোনো কাজে হাত না দিই তো সে কারণে আসলে ভাবছি যে সে আসার আগেই যতটুকু কাজ আসলে করতে পারি আমি যেহেতু আমার সুস্থ একটু লাগছে তো সে কারণে যতটুকু কাজ করা সম্ভব ততটুকু কাজ সে আসার আগেই করে ফেলবো এই যে এখন হচ্ছে আমি যে চাদরটা বিছাবো এই চাদরটাই হচ্ছে আমি অসুস্থ হওয়ার ঠিক দুই দিন আগে আপনাদের ভাই আমাকে সারপ্রাইজটা দিয়েছে তো আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে বিছানা চাদরটা যখন বিছাবো তখনই শেয়ার করব কারণ বিছানা চাদর আসলে বিছানায় না পারলে ডিজাইনটা বা প্রিন্টটা আসলে বোঝা যায় না সেই কারণে ভেবেছিলাম বিছানায় যখন পারবো তখনই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব তো অসুস্থতার কারণে আসলে এটা বিছানাতে বিছাতে অনেকটা দেরি হয়ে গেল তো বিষয়টা শেয়ার করতেও দেরি হয়ে গেল হুট করেই একদিন দুপুর বেলা বাসায় আসার সময় হাতে একটা প্যাকেট নিয়ে এসেছিল। আর বলছে যে এটার মধ্যে তোমার জন্য কিছু একটা আছে তো আপনাদের ভাইয়া তো সব সময় অনলাইন থেকে অনেক অনেক জিনিস কেনাকাটা করে তখনও হচ্ছে সে শীতের জন্য জ্যাকেট তারপর হচ্ছে জিন্সের প্যান্ট এই টাইপের জিনিস বেশ কিছু অর্ডার করেছিল তো আমি ভেবেছি যে ওগুলোই হয়তো বা এসেছে তো পরবর্তীতে বলছে যে না তোমার জন্য দেখো তো আমি খুলে দেখি যে বিছানা চাদর মানে আমি অনেক দিন আগে তাকে একবার বলেছিলাম আমার একটা বিছানা চাদর নিতে হবে তো বলেছিল ঠিক আছে কিছুদিন পরে নিব তো আমি আর কোনো কথা বলিনি তো এখন দেখি সে অনলাইন থেকে চাদরটা নিয়ে এসেছে আমি তো মানে দেখে একদমই অবাক আর আমার কাছে চাদরটা অনেক বেশি পছন্দ হয়েছে তো আপনাদের ভাইয়ার পছন্দ মোটামুটি ভালোই আছে আমি কিন্তু এর আগে তাকে কখনোই বিছানা চাদর কিনতে দেখিনি সে মনে হয় মেসে থাকা অবস্থায় হয়তোবা একবার দুইবার তার জন্য চাদর কিনে থাকতে পারে আমি জানি না তবে সংসার জীবনের পর আমি আমার এই আট বছর বিবাহিত জীবনে তাকে কখনোই চাদর কিনতে দেখিনি এই প্রথমবার কিনেছে তবে চাদরের কাপড়ের কোয়ালিটি এখনও বলতে পারছি না যেহেতু একটা ধোঁয়া দেয়নি একটা ধোয়া দিলে বুঝতে পারবো তবে প্রিন্ট কিন্তু বেশ সুন্দর আপনাদের কাছে এই সারপ্রাইজ গিফটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে চা চরটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর বিছানা তো গুছিয়ে ফেলেছি একটা কম্বল তারপর হচ্ছে আমাদের তিনজনের কোল বালিশ এগুলো দিয়ে আপনারা দেখেছেন আসলে সময় বিছানাটা যেভাবে থাকে সেভাবেই গুছিয়ে নিলাম যেহেতু রাত হয়ে গেছে আর এখন হচ্ছে ওগুলো আবার উঠিয়ে রাখবো আবার পরবর্তীতে বিছানায় নামাবো তো সেগুলো বারবার না করে একবারেই বিছানাতে পেরে দিয়েছি আর আমার যেহেতু হুটহাট করে জ্বর চলে আসে সে কারণে কম্বলটা সবসময় লাগেই আমার আর এই যে ড্রয়িং রুমে তো রোজায় কয়দিন খেলা করেছে তবে আমার একদমই গুছানো হয়নি আসলে আমি বিছানা থেকে যেহেতু উঠতেই পারছিলাম না সেখানে ঘর গুছানো তো দূরের কথা তো সে কারণেই এখন সব কিছু এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি আর এরপরে হচ্ছে পুরো বাসাটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিব আর এরপরে হচ্ছে আমি মুছেও নিব। অনেকদিন ধরে বাসাটা মোছাও হয় না বাসার ফ্লোরও দেখলাম বেশ দাগ পড়ে গিয়েছে তো আজকে হচ্ছে সেটা আমি মুছেও নেবো এরপর কিচেনে অনেকগুলো বাসন জমে আছে গতকালের সকালবেলা যেহেতু আমি অনেকটাই মাথা ব্যথায় ভুগছিলাম আপনাদের ভাইয়া যখনই গিয়েছে মানে অফিসে গিয়েছে তো আজকে অনেক ভোরে তো বলেছে যে এগুলো কোনো কিছু করার দরকার নেই সে আজকে কোনো কিছু করে যেতে পারিনি যেহেতু অনেক দূরে গিয়েছে সে কারণে কোনো কিছু করে যেতে পারেনি বলেছে যে আমি রাতে এসে সব কিছু করবো তুমি ওভাবেই রেখে দাও তো সারাদিন ওভাবেই ছিল তো এখন যেহেতু একটু সুস্থ বোধ হচ্ছে সে কারণে আমি ভেবেছি যে ওগুলো ধুইয়ে ক্লিন করে ফেলবো যদিও আপনাদের ভাইয়া বারবার আমাকে ফোনে না করে দিয়েছে তারপর আসলে তাকে না জানিয়ে করে ফেলবো কারণ বেচারা প্রায় পনেরো দিনের উপর হয়ে গেছে রান্না থেকে শুরু করে ঘর গোছানো যতটুকু পারছে সে নিজেই সব কিছু করছে যেহেতু আমার বর্তমানে একটু ভালো লাগছে সে কারণে তার ওপরে প্রেশার দিতেও অনেক বেশি খারাপ লাগছে তো সে কারণে ভাবলাম যতটুকু সম্ভব নিজেই করে ফেলি তার পরবর্তীতে যদি আবার না পারি তখন তো সে করে নিবে সমস্যা নেই তো এখন হচ্ছে ওই কমেন্টের ব্যাপারে আপনাদের সাথে বলি লাস্ট যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তার আগের ভিডিওতে আমার এই কমেন্টটা এসেছে তার আগের ভিডিওতে আমি হচ্ছে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুব আবেগের বসে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার খুব ছোট বয়সে বিয়ে হয় মাত্র চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয় তো সেখানেই মূলত একটা আপু কমেন্ট করেছিল আসলে ওনাকে আপু বলতেও এখন আর আমার ভালো লাগছে না উনি এর আগে আমার ভিডিওতে কমেন্ট করেছে কি না আমি শিওর বলতে পারছি না সম্ভবত করেনি তো উনি আমাকে বলছিল যে চোদ্দ বছর বয়সে কি আবার কারো বিয়ে হয় ফালতু কথা বলার কোনো জায়গা পায় না তো ওনার নামটা আমি এখানে মেনশন করে দিতে পারতাম তবে সেটা আমি করিনি তো এই কথাটা শুনে আসলে আমার অনেক খারাপ লেগেছে তার কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু একদিন দুই দিন ধরে আমি নেই এখানে আমি দুই বছরের উপরে হয়ে গেছে এখানে আমি কাজ করছি তো এখানে আপুরা যারা আমাকে রেগুলার দেখে তাদের কিন্তু ভালো একটা ধারণা আমার ওপর আছে যে আসলে আমি কেমন বা কী তো আমি এখানে আসলে শো অফ করার জন্য আসিনি যেহেতু একদিন দুই দিনের জন্য আসিনি সে কারণে এখানে শো অফ করারও কোনো কিছু নেই যে আমি হুটহাট করে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব একটা জিনিস বলবো পরের দিন আমি ওধাও হয়ে যাব এখানে যেহেতু আমি লং টাইম ধরে কাজ করার জন্য এসেছি আর লং টাইম ধরে আমি কাজ করব তো এখানে আসলে লুকা কোনো কিছুই নেই যেটা সত্য সেটাই বলছি আর আমার যে চোদ্দো বছর বয়সে বিয়ে হয়েছে এটা নিয়ে কিন্তু আমার কোনো লজ্জাবোধও নেই বা আমার কোনো আফসোসও নেই জীবনে আমি আমার জীবন থেকে থেকে যতটুকু পেয়েছি তাতে আমার মনে হয় চোদ্দ বছর কেন চব্বিশ বছরে বিয়ে হয়েও অনেক মেয়েরাই আছে আমার এতটুকু জায়গাতে আসতে পারে না বা আমার এতটুকু হ্যাপি থাকতে পারে না যেটা আমি চোদ্দ বছর বয়সে বিয়ে হওয়ার পরও পেয়েছি তো সব কিছুর জন্য আসলে আমি সব সময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি যে আমি চোদ্দ বছর বয়সেও এরকম একটা হাজব্যান্ড পেয়েছি যেটা মেয়েরা হয়তোবা তিরিশ বছর পর্যন্ত লেখাপড়া করে অনেক বয়সে বিয়ে করেও কিন্তু আমার হাজব্যান্ডের মতো একটা ভালো মন মানসিকতার হাজব্যান্ড কিন্তু তারা পায় না তবে তারা কিন্তু আশা করে স্বপ্ন দেখে এরকম ভালো মন মানসিকতার একটা হাজব্যান্ড পাওয়ার তবে শেষমেশ কিন্তু তাদের ভাগ্যে সেটাও জোটে না আবার আমি যে পৃথিবীর সবচাইতে ভালো হাজব্যান্ড পেয়েছি সব পৃথিবীর সবচাইতে বেশি সুখী আছে আমি সেটা আমি বলবো না আমার থেকেও অনেক ভালো হাজব্যান্ড অনেক অনেক কাপড়া পেয়েছে আবার অনেক হ্যাপিও তারা আছে তবে আমি বলবো আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আর আমি অনেক ভালো একজন হাজব্যান্ড পেয়েছি আমার চোদ্দো বছর বয়সে বিয়ে হয়েছে বিধায় আমার জীবনে কোনো আফসোস নেই এবং কি আমি যে খুবই অল্প পরিমাণ লেখাপড়া করেছি খুব বেশি লেখাপড়া করার সুযোগ আমার হয়নি সে কারণে আমার জীবনে কোনো আফসোস নেই কারণ আমি এই অল্প শিক্ষিত ছিলাম বিধায় হয়তো বা আজকে এতটুকু জায়গাতে আসতে পেরেছি কারণ আমার যখন বিয়ে হয় তখন আমার চোদ্দ বছর বয়স আর রোজার বাবা যেহেতু শুরু থেকেই অনেক বেশি শিক্ষিত ছিল কারণ সে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ছিল তো আমার গ্রামের যে নানুরা ছিল নানু দাদুরা ছিল তারা আমাকে সবসময় বলতো যে আমি যেন পড়ালেখাটা কন্টিনিউ করে যাই তবে পড়ালেখাটা আমার হাজব্যান্ডের পছন্দ ছিল না সে কারণে আমি করিনি তখন কিন্তু আমার নানুরা আমাকে বলতো যে তোমার হাজব্যান্ড এত শিক্ষিত সে ঢাকাতে থাকে তারপর হচ্ছে সে দু এক দিন পরে বা কয়েক বছর পরে দেখা গেছে তোমাকে ভুলে যাবে সে অনেক শিক্ষিত মেয়েদের পরবর্তীতে পছন্দ করবে এখন হুজুকে হয়তো বা বলছে তোমাকে পড়াশোনা করাবে না তো তুমিও তোমার স্বামীর কথায় পড়াশোনা করছো না তবে পরবর্তীতে কিন্তু দেখা গেছে তুমি নিজেই বস্তাবা তো তখন তোমার স্বামীই তোমাকে পছন্দ করবে না মানে আমার নানুরা আমাকে এরকম কথা বলতো তো আমি কিন্তু তখন কারোর কোনো কথাই কান্দি নি আমি রোজার বাবার একটা কথাতেই আমি আমার পড়াশোনাটা ছেড়ে দিই তবে আমার বিয়ে শুরুতে কিন্তু কথা ছিল যে আমাকে পড়াশোনা করানো হবে পরবর্তীতে রোজার বাবার আর পছন্দ হয়নি সেটা সে আমাকে জানিয়ে দিয়েছিল আর আমি সেটা ধরেই কিন্তু পড়াশোনার করিনি তবে আমি যদি জোর দিতাম তাহলে কিন্তু অবশ্যই পড়াশোনা হতো তবে আমি সবসময় বলেছি যে জীবনে সব কিছু করে মানুষ সুখের জন্য তো যেখানে সুখ আছে সেটাই আমি করব তো বর্তমানে সুখ নষ্ট করে ভবিষ্যতে সুখ পাওয়ার আশায় আমি কোনো কিছুই করব না তো এই চিন্তাভাবনা থেকেই মূলত আমার পড়াশোনাটা তখন আমি ছেড়ে দিয়েছি আর আমার বিয়েটা অনেকে প্রশ্ন করবেন যে চোদ্দ বছর বয়সে আপনাকে কেন বিয়ে দিয়েছে চোদ্দ বছর বয়সে কি কাউকে বিয়ে দেয় আসলে আমাকে কিন্তু চোদ্দ বছর বয়সে বিয়ে দেওয়ার পিছনে ওরকম কোনো কারণও ছিল না ওরকম ইচ্ছাও কারোর ছিল না তো ছোটো থেকেই আসলে অনেকেই বিয়ের কথা বলতো তবে আমাকে কিন্তু কোথাও কোনো জায়গায় দেখানো হয়নি কোনো কিছু করাও হয়নি তবে আপনাদের ভাইয়াদের বাসা থেকে জোর করেই মূলত আমাকে দেখেছিলো যে তারা বলছিল যে শুধু আমরা একবার মেয়েটাকে দেখব তো জোর জবরদস্তির কারণে আমার অনিচ্ছাকৃত ভাবেই মূলত দেখানো হয় আমার আব্বু বলছিল যে একবার দেখে যাক দেখলে তো আর কিছু হবে না তো আমাকে হচ্ছে রোজার বাবা এক দেখাতেই এত বেশি পছন্দ করে ফেলে তো রোজার বাবা বলে দিয়ে যায় যে আপনার মেয়ের জন্য যদি আমার দুই বছর অপেক্ষা করা লাগে তো আমি সেটা করে হলেও আমি হচ্ছে রিমাকে বিয়ে করব। তো আমার রিমাকেই লাগবে তো এরকমভাবে সে হচ্ছে বলে দিয়ে যায় আর আমাকে হচ্ছে বুধবারে দেখতে এসেছিল আর বলেছিল শুক্রবার আপনাদের সবার দাওয়াত আপনারা সবাই হচ্ছে যাবেন তো আমার আব্বু হচ্ছে রোজার বাবাকে তখন প্রথমবার দেখে আর রোজার বাবা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার আর তার সব কিছু দেখে শুনে আব্বুর হচ্ছে অনেক বেশি ভালো লেগে যায় পরবর্তীতে আব্বু আর কথা ফেলতে পারে না আব্বু হচ্ছে শুক্রবার দিন দেখতে যায় তবে আমার আব্বু কিন্তু বারবার বলে দিয়েছিল বিয়ের যেন কোনো পাকা কথা না দিয়ে ফেলে শুধু যেন দেখেই চলে আসে তবে আমার দাদা আমার কাকা এরা কিন্তু আমার আব্বুর সাথে ছিল আমার দাদা বলে দিয়েছিল যে আমার নাতিন যদি ইন্টার পাসও করাই তারপরেও কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছেলেই আমরা খুঁজবো নাতিনকে বিয়ে দেওয়ার জন্য তবে আমার নাতিন চোদ্দ বছর বয়সের হলে কি হয়েছে এখনই যদি আমরা ইঞ্জিনিয়ার ছেলে পেয়ে যাই তো পরবর্তীতে বিয়ের পরে পড়াশোনা করবে কোনো সমস্যা নেই তো এভাবেই মূলত সেই দিনই আমার বিয়েটা ঠিক করে আসে পরের শুক্রবারে আমার বিয়ে হয়ে যায় আমার দেখা থেকে শুরু করে বিয়ে হওয়া মানে দশ দিনের মধ্যে হয়ে যায় তো এরকম হুটহাট করে মানে আমি নিজেও কোনো কিছু বুঝে উঠতে পারিনি তার আগেই বিয়েটা হয়ে যায় আসলে এত ছোট একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব না যতটুকু সম্ভব শেয়ার করলাম আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন তবে শেষমেশ একটা কথাই বলবো যে ফাউল কথার কোনো কিছুই নেই যেটা সত্য সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম